স্যার, আজকে দেখা যাচ্ছে যে ক্ষুদিরামের জন্মদিনে তার দিনটাকে বিশেষভাবে কোথাও পালন করা হচ্ছে না, এই বিষয়ে আপনি কি বলবেন? আজকে ক্ষুদিরামের জন্মদিন। ক্ষুদিরাম আমাদের ভারতবর্ষের একজন বীর শহীদ। দেশকে স্বাধীনতা করার পিছনে তার অবদান অনস্বীকার্য। ক্ষুদিরামের মতন মানুষরা ছিলেন বলেই আমরা স্বাধীনতা পেয়েছি অনেক আগেই, তা না হলে হয়তো আমাদের আরও অনেক দিন অপেক্ষা করতে লাগতো। কিন্তু বিভিন্ন মনীষীর জন্মদিন যেভাবে পালন করা হয়, ক্ষুদিরাম বসুর জীবনের জন্মদিনটা সেভাবে কোথাও পালন করা হয় না। এই দিনে দেখা যায়নি কোথাও যে তার মাল্যদান করা হয়েছে। আমার মনে হয় এই দিনকে স্মরণীয় রাখার জন্য বিশেষ কিছু কর্মসূচি নেওয়া দরকার, কারণ বর্তমান যুব সমাজের কাছে এটা একটা অত্যন্ত প্রাসঙ্গিক ব্যাপার হয়ে যায়, যেহেতু তিনি নিজের জীবন বিসর্জন দিয়ে দেশকে স্বাধীনতার দিকে এনেছিলেন। তেমনিভাবে আমার মনে হয় এই সমাজকে ভালো করার জন্য ক্ষুদিরামের মতন মানুষদের ভাবতে হবে, ক্ষুদিরামের মতন মানুষদেরকে সামনে আনতে হবে। দেশকে হয়তো স্বাধীনতা এনে দেওয়ার বিশেষ কিছু নেই, কিন্তু সমাজটাকে ভালো করার, নিজের জায়গাটাকে ভালো করার একটা জায়গা আছে। তাই ক্ষুদিরামের মতন মানুষদের এই দিনটিকে পালন করে বিভিন্ন জায়গায় বার্তা দেওয়া যে সবাই ক্ষুদিরামের মতো নিজেকে কিছুটা হলেও যেন সমাজের জন্য উৎসর্গ করে।